আমার বিশ্লেষণ সবার আগে শুনতে গেলে আপনাকে তর্ক সঙ্গে অর্ক আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনে প্রেস করে অধীর চৌধুরী কি বিজেপিতে যোগ দিচ্ছেন রাজনৈতিক মহলে রকম একটা গুঞ্জন রয়েছে এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করবো কেন এই রাজনৈতিক গুঞ্জনের সৃষ্টি হচ্ছে লোকসভায় কংগ্রেসের দল নেতা পদে অধীর চৌধুরী থাকবেন কিনা তা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে অনেকে বলছেন উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নেতারা কংগ্রেসি সাংসদরা অধীর চৌধুরীকে নেতা হিসাবে মেনে নিতে চাইছেন না বা পারছেন না ইগো ক্ল্যাশ হচ্ছে উনিশশো নিরানব্বই দু হাজার চার দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ পাঁচ পাঁচবার বহরমপুর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন অধীর চৌধুরী তার আগে বিধায়ক ছিলেন তো সাংসদ হিসাবে অধীর বাবু নিজের দক্ষতা পরিচয় দিয়েছেন বলেই কংগ্রেসের মা এবং রাহুল গান্ধী তাকে লোকসভায় বিরোধী দলনেতার এই পদটি দিয়েছেন কিন্তু শশী থারুর বলুন মনীষ তিওয়ারি বলুন উত্তম কুমার রেড্ডি বলুন এই সমস্ত কংগ্রেস সাংসদরা অধীরবাবুকে মানতে পারছেন না না নাকুচু স্নব ভেরি মাচ এলিট তার পক্ষকে বাবুকে মেনে নেওয়া সম্ভব নয় কারণ বাবু মাটির কাছাকাছি থেকে রাজনীতি করে এখন হঠাৎ করে এই গুঞ্জনটা পল্লবিত হচ্ছে কেন যে অধীরবাবু বিজেপি যেতে পারেন আমি এক এক করে আপনাদের সামনে কতগুলো কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই গুঞ্জনের আদৌ কোন অতীরবাবুর সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সম্পর্ক অহীন করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেকাংশেই বেড়ে গিয়েছে অনেকে তাকে মোদী বিরোধী মুখ হিসাবে প্রজেক্ট করছেন এই বাম কংগ্রেস জোট নিঃশেষ হয়ে গেছে মুর্শিদাবাদ যেখানে অধীরবাবুর খাস তালুক বা গড় বলে পরিচিত সেখানে কংগ্রেস খাতা খুলতে পারেনি অধিকাংশ জায়গায় তৃতীয় স্থানে গেছে তাই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যদি রকম সমঝোতা হয় এই রাজ্যে সেক্ষেত্রে অধীরবাবু অন্তরায় হিসাবে দেখা দিতে পারেন বলে কংগ্রেস হাইকমান্ডকে কেউ এইসব বুঝিয়েছে তাই অধীরবাবুর গুরুত্বকে খাটো করার চেষ্টা হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি দু দুবার হয়েছেন সোমেন মৃত্যুর পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সংসদে লোকসভার বিরোধী দল নেতা কংগ্রেসের নাকি নীতি এক ব্যক্তি এক পদ অধীরবাবু প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকতে চান না তিনি লিডার অব দ্য অপোজিশনই থাকতে চান তাই লিডার অব দ্য অপোজিশন হিসাবে তাকে সরিয়ে দিয়ে মমতাকে বার্তা দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস হাইকমান্ড এরকম একটা ধারণা রয়েছে দুই অধীরবাবুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যক্তিগত সম্পর্ক অতীব মধুর যুক্তিতর্ক সঙ্গে অর্ক দর্শকদের মনে আছে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন প্রকাশ হলো অধীরবাবু জিতলেন প্রচণ্ড পরিশ্রম করে কষ্ট করে বহরমপুর থেকে তিনি জিতলেন শুধুমাত্র বহরমপুর শহরে তিনি বিপুল লিড পেয়েছিলেন বলে তার পক্ষে জয় সম্ভব হয়েছিল তিনি জেতার পরেই সবার আগে তাকে কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনগ্র্যাচুলেশন করেছিলেন যে এমন কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করে তিনি তৃণমূলকে হারিয়ে লোকসভায় নির্বাচিত হয়েছেন সেই জন্য অধীর বাবুকে কনগ্র্যাচুলেট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক মধুর না থাকলে এইরকম শুভেচ্ছা প্রধানমন্ত্রী কাউকে দেন না ব্যক্তিগত সম্পর্ক আছে দুই বা তিন অধীরবাবুর নির্বাচনী কেন্দ্রে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডিআরটিও বলে তার একটি পাঁচশোসজ্জার হসপিটাল তৈরি করত জমি দেখা হয়ে গেছে জমি পর্যাপ্ত না হওয়ায় আড়াইশো বেডের হসপিটাল হবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে এটা সম্ভব হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট বসে গেছে অদীরবাবুর লোকসভা কেন্দ্রের উনি প্রধানমন্ত্রীকে কোনো কিছু অনুরোধ করলেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেই অনুরোধ রাখেন কংগ্রেস মুক্ত ভারতের কথা বললেও লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্ব এত সদয় কেন এই প্রশ্ন ঘুরছে কংগ্রেসের অন্দরমহলে সিবিআই এর নির্দেশককে বাঁচার জন্য যেদিন প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অধীর বাবু এবং প্রধানমন্ত্রী ছিলেন সেখানেই অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারে বলেছিলেন সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সেটা রূপায়নের কাজ শুরু হয়ে গিয়েছে চতুর্থত অধীরবাবুর নিজের লোকসভা কেন্দ্রে কংগ্রেস যে কোটি বিধানসভা কেন্দ্র আছে যেমন বড়োয়া রেজিনগর ভরতপুর বহরমপুর মহরম বলছি মুর্শিদাবাদ হুম কান্দি সবকটি কেন্দ্রে কংগ্রেস তৃতীয় স্থানে তৃণমূল প্রথম মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রথম কংগ্রেস তৃতীয় অর্থাৎ একদা অধীরবাবুর শক্ত গড়ে কংগ্রেস এখন তৃতীয় স্থানে নেমে গিয়েছে লড়াইটা মূলত হচ্ছে বিজেপি বনাম তৃণমূলের সঙ্গে বহরমপুর কেন্দ্রে যে মনোজ চক্রবর্তী অধীরবাবুর খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি তৃতীয় স্থান দখল করেছেন জিতেছে বিজেপি অর্থাৎ পোলারাইজেশন হয়ে গেছে ধর্মীয় মেরুকরণ প্রবল হয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষেরা কংগ্রেসকে ভোট দেয়নি তারা মনে করছেন যে তৃণমূল অনেক বেশি নির্ভরযোগ্য শক্তি বিজেপিকে মোকাবিলা করার ব্যাপারে তাই কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ব্যাপক ধস একটি আসন কংগ্রেস দখল করতে পারেনি যেটা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সেই মুর্শিদাবাদ জেলায় এটা অধীরবাবুর পার্সোনাল ডিফিক্ট এবং অভিনরবাবুর সেটব্যাক তাই অধীরবাবু ভালোভাবে জানেন এই অবস্থায় তিনি যদি লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ভরাডুবি অনিবার্য একদম অনিবার্য কারণ লোকসভা নির্বাচনেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটদানের প্রবণতার রাতারাতি কোনো প্যারাডাইম শিফট হবে বলে মনে হয় না আর সংখ্যাগুরু সম্প্রদায় তারা কিন্তু বিজেপিকেই বেছে নেবে কারণ সেটা কেন্দ্রের সরকার গঠনে বিষয় বিষয়ল গভর্নমেন্ট লড়াইটা লোকসভাতেও এখানে তৃণমূল বনাম বিজেপির কংগ্রেসের স্থান কোথায় বিধানসভা নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কংগ্রেস একেবারে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে জোট করলেও বামেদের সঙ্গে জোট করলেও কংগ্রেসের প্রাপ্তির ঘর শূন্য অধীরবাবু কুশলী রাজনীতিক তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রেখে চলেন তাই অধীরবাবু লোকসভা নির্বাচনে কিছুদিন আগে যদি বিজেপিতে যোগদান করেন রাজ্য রাজনীতিতে সেটা বড় খবর হবে ঠিকই কিন্তু খুব বিস্ময়ে উদ্রেককারী ঘটনা হবে বলে আমি মনে করি না কারণ অধীরবাবু নিজের রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার তাগিদ থেকে তার কাছে বিজেপিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই এটাই বলছেন অনেক বিশেষজ্ঞরা অধীরবাবুকে আমি ফোন করেছিলাম তার প্রতিক্রিয়া জানার জন্য অধীরবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তিনি বিরোধী দলনেতা থাকবেন কি থাকবে না এটা তো একটা প্রশ্ন বটেই কারণ কংগ্রেসের হাইকমান্ড মনে করছেন যে অধীরবাবুর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর তাই তার পক্ষে তীব্র বিজেপি বিরোধী অবস্থা নেওয়া হয়তো সম্ভব হবে না যেটা ঠিক অধীরবাবুর সঙ্গে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন খুব মজবুত কিন্তু অধীরবাবু সংসদে সরবন যারা সংসদের কার্য সরাসরি সম্প্রচার দেখেন তারা দেখবেন অধীরবাবু কিভাবে সরব হচ্ছেন এনডিএ সরকারের বিরুদ্ধে কিন্তু কংগ্রেসের হাইকমান্ডকে অনেকে বুঝিয়েছে ইয়ে সব দিখাওয়া হয় আসলে অধীরবাবু তলায় তলায় যোগ রাখছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাই দলবদল তার জাস্ট সময়ের অপেক্ষা ঠিক লোকসভা নির্বাচনের আগে দু হাজার তেইশের মাঝামাঝি থেকে তিনি বিজেপির দিকে ঢলতে শুরু করবেন আর নির্বাচনের চার পাঁচ মাস আগে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে নিজের কেন্দ্র বহরমপুর থেকে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস হাইকমান্ডকে এই বার্তাটা দিয়েছে অধীরবাবুর বিরোধী গোষ্ঠীর নেতারা তবে এটা ঠিক যে কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে অদীর লোকসভায় পুনরায় নির্বাচিত হওয়া খুবই চাপের ব্যাপার কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিল লড়াইটা মূলত বাইপোলার তৃণমূল বনাম বিজেপি সেখানে অন্য কোনো শক্তির অস্তিত্ব পশ্চিমবঙ্গের মানিতে এখন নেই বাম কংগ্রেস পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেছে সুতরাং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে অদীপ বাবুকে বিজেপিতে যোগদান করা ছাড়া আর কোনো বিকল্প তার সামনে খোলা নাই বলেই রাজনৈতিক মহলের মত অনেকটা আসলে অনেকে বলছেন না বাবু তো একসময় আর এস পি করতেন তারপরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি কংগ্রেস থেকে বিজেপি দিয়ে যাবেন দুটোই তো জাতীয়তাবাদী দল আর অধীরবাবু ব্যক্তিগত জীবনে ভয়ঙ্কর অসাম্প্রদায়িক তাই মতো মানুষ বিজেপিতে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও বিজেপির একটা প্রভাব বাড়তে পারে বলে মনে করছেন বিশেষত মুর্শিদাবাদ মালদা এবং দুই জেলায় সেই সব রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব অধীরবাবুকে দলে নিতে খুবই উৎসাহী অধীরবাবু এই রাজ্য রাজনীতিতে বিজেপির যোগ দিলে রাজ্য বিজেপির অভ্যন্তরের সমীকরণটাও অনেকটা বদলে যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় যার সঙ্গে অধীরবাবুর সম্পর্ক খুব তিক্ত হয়ে গিয়েছিল মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে শুভেন্দু অধিকারী তৎপর হয়েছিলেন দু হাজার উনিশে দুটি লোকসভা আসনও মূল পেয়েছিল অধীরবাবু জিতে গিয়েছিলেন সুতরাং রাজ্য বিজেপির অভ্যন্তরের ক্ষমতার সমীকরণটা অনেকটা বদলে যাবে অধীরবাবু বিজেপিতে যোগ দিলে লিডার অব দ্য অপোজিশন শুভেন্দুবাবু অধীরবাবু নিশ্চয়ই কোনো বড়ো দায়িত্ব নিয়ে বিজেপিতে আসবেন তখন রাজ্য সভাপতি কে থাকবেন সেটা আমি বলতে পারবো না কিন্তু রাজ্য রাজনীতির একটা নতুন দিক খুলে যাবে অধীরবাবুর মতো সংগঠনের সঙ্গে নিবিড় যোগ থাকা রাজ্য রাজনীতির পরিচিত একজন মুখ দীর্ঘদিনের সাংসদ বিজেপিতে যোগ দিলে যদিও সব কিছু এখন রাজনৈতিক অনুমানের বিষয় শেষ পর্যন্ত কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু একটা প্রবণতা তৈরি হয়েছে বা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে অধীরবাবু হয়তো লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহলের একটা অংশ কিন্তু এরকম সম্ভাবনাকে আদৌ উড়িয়ে দিচ্ছে